হামাসর উপরত মুখ্যম আঘাত, শীর্ষ নেতা ইয়াহায়া সিনওয়ারক হত্যা। হামাসর শীর্ষ নেতাক হত্যা করার দাবিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সে মুক্তি করলে এটা ভিডিও। ড্রোন সংলগ্ন একটা ক্যামেরার বন্দী করা ভিডিওত দেখা গেছে বোমা বর্ষণ ধ্বংসস্তূপত পরিণত হওয়া একটা অট্টালিকা। হঠাৎ দেখা গেছে বিধ্বস্ত অট্টালিকার ভিতর এখন সোফাত বহি থাকা এজন লোক। ড্রোনটি দেখা মাত্রকে সচকিত হয়ে পড়ল বোমার আঘাতত সোহাত বিচ্ছিন্ন হওয়া লোকজন। ড্রোন লক্ষ্য করে বাও হাতে লোকজনে মারি পঠালে এডাল লাঠি। জোর নথকা দলিটো অনায়াসে বাগি দি ড্রোনটি আঁতরি অহার ক্ষন্তেক পাছতে অট্টালিকাটোত পুনের আরম্ভ হল বোমা বর্ষণ। তিতাই বোমার আঘাতত নিহত হল লোকজন। তার পাছতে লোকজন ইয়াহায়া সিনওয়ার বলে সন্দেহ হল ইসরায়েল ডিফেন্স ফোর্সর। লগেলগে মৃতদেহটো ইসরায়েল আনি ডিএনএ পরীক্ষা সম্পন্ন করলে ইসরায়েল কর্তৃপক্ষ। সেই ডিএনএ স্যাম্পলর সুতরাং ইসরায়েলের জেলত বন্দী হয়ে থাকা কালত সংগ্রহ করা ডিএনএর সুতরাং মিলি যাওয়ার পাছতে মৃত লোকজন ইয়াহায়া সিনওয়ার বলে নিশ্চিত করলে ইসরায়েলের বিদেশ মন্ত্রী। চলিত বর্ষর 31 জুলাই তেহরানের গেস্ট হাউসত ইসমাইল হানিয়াক হত্যা করার পাছত আগস্ট মাহত হামাসর শীর্ষ নেতা নির্বাচিত হয়েছিল ইয়াহায়া সিনওয়ার। কিন্তু তার পূর্বে 2023 চনের 7 অক্টোবরত ইসরায়েল আক্রমণের নেতৃত্ব দিয়ে হামাসত নিজের অস্তিত্ব জাহির করেছিল ইয়াহায়া সিনওয়ারে। অবশ্যই সেই দিন ধরে গাজার গোপন টানেলত আত্মগোপন করে আছিল ইয়াহায়া সিনওয়ারে। রাফার বোমা বিস্ফোরণত সেইজন নেতার মৃত্যুর পাছতে উৎফুল্লিত হয়ে পড়েছে ইসরায়েলের সরকার। ইয়াহায়া সিনওয়ারের মৃত্যুর পাছত হামাসে অস্ত্র সম্বরণ করে 97 গৰাকী পণবন্দীক মোকলাই দিলে দুনাই গাজা আক্রমণ নকরে বলে স্পষ্টভাবে জানাই দিছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে। ইসরায়েল শিবির উৎফুল্লিত হয়ে থাকার পাছতো কিন্তু হামাসে এতিয়াও স্বীকার করা নাই 61 বছরীয় ইয়াহায়া সিনওয়ারক হত্যা করার খবর। নিউজ ডেস্ক, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।